আসসালামু আলাইকুম, আমি আরবি ফ্রম আরবি ক্রিয়েটর। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আটকামে ফাইলটি আঁকার পরে কিভাবে মেশিনে চালানোর জন্য টুলপার দিবেন। তো আপনাদের এই ফাইলটিকে টুলপার দেওয়ার জন্য, এটা তো আমার ডিজাইন, আপনারা আপনাদের যে ফাইলটিকে টুলপার দিবেন, টু ডি টুলপার, তো আপনাদের টু ডি টুলপার দেওয়ার জন্য এখানে দেখবেন টুলপার লেখা আছে, বাম সাইডের নিচে টুলপার লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন মেশিন অ্যালং ভেক্টর নামে একটি টুলপার রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন স্টার্ট ডেপ, ফিনিশ ডেপ, টলারেন্স। তো আপনারা এখান থেকে কিছু চেঞ্জ করবেন না, জাস্ট এখান থেকে ফিনিশ ডেপটা চেঞ্জ করবেন যে কতটুকু আপনারা দাবাবেন। তো আমি দিচ্ছি 8, প্রোফাইলিং 2। এখন আপনারা বিটটা সিলেক্ট করে দেবেন যে আপনারা কোন বিটটি এখানে ইউজ করবেন। তো আমার তো এখানে এভাবে আছে, আপনাদের হয়তো এরকম থাকবে। তো এখানে আছে মেট্রিক টুল, ইনসি টুল, জুয়েলাই টুলস। তো আমাদের এটা মেশিনটি মিলিমিটারে চলে, সেক্ষেত্রে MM মানে মিলিমিটারে ব্যবহার করবো। তো এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে তো এরকম থাকবে মেট্রিক টুলস, অ্যালুমিনিয়াম, স্টিল, উড আর প্লাস্টিক অ্যান্ড ইটিসি। তো আপনারা এখান থেকে উড আর প্লাস্টিকে চলে যাবেন। এরপরে দেখবেন এখানে অনেকগুলো বিট আছে, 3D বিট আছে, রাফিং অ্যান্ড 2D ফিনিশ আছে, ভি কার্ভিং আছে, অয়েল অ্যান্ড রাউন্ড বল আছে। তো আমরা এখানে 2D বিটটা ব্যবহার করবো, সেই ক্ষেত্রে আমরা ডিজাইনটা করার জন্য এখানে বেনিং টুল যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো। আপনারা চাইলে আপনাদের বিট যদি 16 mm হয় 16 mm ইউজ করতে পারবেন, 18 mm হলে 18 mm ইউজ করতে পারবেন। তো 18 mm এর জন্য এখানে আপনারা এটাকে কপি করে নেবেন, যে কোনো একটা কপি করার পরে ইডিটে চলে যাবেন। তো এখানে 18 লিখবেন, তারপর ডায়ামিটার তো 18 দিবেন। 18 দেওয়ানোর পরে ARC রেডিউস, এখানে আপনারা যত দিবেন তার অর্ধেক দিবেন। তো 9 × 18 এখানে 9 দিবেন। 9 দেওয়ানোর পরে দেখবেন এই জায়গায় এটা একটু চোখা হয়ে গেছে, এখন ওকেতে ক্লিক করুন। এখন আমাদের বেনিং টুল সচরাচর এরকমই থাকে, অনেকে এটাকে সুতা বিট বলে। তো এটাকে সিলেক্ট করলাম, 18 mm সিলেক্ট করলাম, বা 16 mm চাইলে 16 mm বানাইতে পারবেন, কপি করে এডিট করে দিবেন। তারপরে সিলেক্ট করে দিলাম, এবং সিলেক্ট করার পরে আপনাদের এটার উপরে ক্লিক করতে হবে। করার পরে স্টেপ ওভার, আপনার মেশিনটি মানে ডিজাইন করার পরে কতটুকু উপরে উঠবে। তো এখানে এটা যেটা দেওয়া আছে আমি সেটাই দেবো, আপনারা চাইলে এটা কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। তো স্টেপ ডাউন 7, এখানে আমি 8 দিছি, তো এখানে 8 করে দেবেন। এখানে ফিড রেট 25, ফ্লাং রেট 12, তারপরে স্পিন্ডল 8000। তো স্পিন্ডল তো আপনাদের মোটরটা কত স্পিডে করবে সেটা অনুযায়ী, আর ফিড রেট এগুলো মানে একসময় আমি আলোচনা করব, কিন্তু এটা যেরকম আছে সেরকম থাকাই ভালো, এটা কমানো বা না কমানোই ভালো। আর মেশিং সেফ জেট এটা 20 রাখা ভালো, জেডও 20 রাখবেন, দুইটাই 20 রাখবেন। দেন আপনারা চলে যাবেন ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আপনাদের কাঠটি কতটুকু থিকনেস আছে। তো এটা আপনি যখন ডিজাইন করবেন তখন অতটা মেপে দেওয়া লাগে না, কিন্তু আপনি যখন জালি করবেন তো এটা খুব ইম্পর্টেন্ট জালির ক্ষেত্রে। যদি জালি করার সময় আপনাদের কাঠ 35 mm হয় তাহলে এখানে 35 mm বরাবর দিতে হবে, না হলে আপনাদের জালি হবে না। তো এখানে 38 আছে, আমি 38ই দিলাম। ও 38 দেওয়ানোর পর আপনার সবসময় এটা নিচে থাকবে, আপনার এটাকে উপরে উঠে দেবেন, উপরে উঠে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। করার পরে আপনারা এখন যতটুকু অংশ আপনারা টুলপার দেবেন ততটুকু অংশ সিলেক্ট করে নেবেন, দেন নাউতে ক্লিক করবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, শো কাটিং ডিরেকশন দিয়ে দেখাচ্ছি, এই দেখুন আপনাদের এটা টুলপার দেওয়া হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে আপনারা এটাকে রিভার্স করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই রিভার্স করা হয়, রিভার্সটা করা হয় এর কারণে যে কাঠের আশটা জানি না ওঠে। তো রিভার্স করার জন্য আপনারা এটা এখান থেকে টিকমার্কটা উঠাবেন, উঠানোর পরে আপনারা এটার উপরে কন্ট্রোল সি কন্ট্রোল বি ক্লিক করার পরে জেডে ক্লিক করবেন। জেডে ক্লিক করার পরে আপনাদের সামনে সরি জেডে আসতে আসে না, যদি না আসে তাহলে এখান থেকে যাবেন নেওয়ার পরে এইগুলো আনগ্রুপ, এইগুলো সব নিচে বের করে রাখবেন। এই যে এখানে ক্লিক করবেন জয়েন মাল্টিপল ভেক্টর। তো এটা অনেক সময় জেটে চাপ দিলে আসে, অনেক সময় আসে না। তো জয়েনে ক্লিক করবেন, করার পরে আপনারা আবার সবগুলো সিলেক্ট করবেন। তো এটা জয়েন হয়নি, আবার ক্লিক করবেন, করার পরে হ্যাঁ এখন হয়েছে। তো এখন আবার আপনারা চলে যাবেন আপনাদের যে টুলপারটি দিয়েছেন ওটার ভিতরে, তো আবার সিলেক্ট করবেন, দেন কন্ট্রোলে সব পুরোটা পুরোটা সিলেক্ট করে নেবেন, দেন যতটুকু টুলপার দেবেন ততটুকু আবার সিলেক্ট করবেন, দেন নাউতে ক্লিক করবেন, দেখবেন একটা উপরে একটা নিচে। এখন আপনাদের মেশিনটি একবার এরকম যাবে, একবার এরকম আসবে। তো এরকম করে দিলে আপনাদের মানে কাঠের আশটা অনেক কম ওঠে, গামারি কাঠের ক্ষেত্রে এটা দেওয়া লাগে।
তো এখন দেখুন এই যে আপনারা কাটটি টুলপাত দেওয়া কমপ্লিট। এখন আপনারা কিভাবে এটিকে সেভ করবেন, তো সেভ করার জন্য আপনারা সবসময় এই যে এখানে দেখবেন সেভ টুলপাত লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে পিএলটি লেখা আছে, একটা জিনিস মনে রাখবেন যে আমাদের মেশিনটি এই এই ফরম্যাটে দিলে নিবে না। তো আপনাদের একটু নিচে যাবেন, এই যে এখান থেকে আপনারা মডেল মাস্টার 3 axis flat MMG এটার উপরে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করবেন। তো আপনারা যে ফোল্ডারে ফাইলটি সেভ করতে চান ওই ফোল্ডারে চলে যাবেন। তো আমি চাচ্ছি যে আমার ফাইলটি এই যে 3 axis টার এখানে সেভ হোক। তো এখানে সেভ করার জন্য আপনার চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা এখানেও আপনার সেভ করতে পারেন যে এই ফাইলটি পাল্লা 18 MM বা আপনার যেই নাম দিয়ে সেভ করতে চান ওই নাম দিয়ে সেভ করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের মেশিনে যে রিমোটটা ওইটা পুরো নামটা মানে শো করে না, তাই সংক্ষেপে নামটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন আপনার সেভে ক্লিক করবেন, আপনাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে যান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকে আপনারা জমিন করেন এভাবে যে আপনারা এখান থেকে একটু কাটেন, মানে জমিন করার জন্য এই জায়গাগুলো জয়েন করে নেন, এভাবে জয়েন করে নেন, একটা একটা করে জয়েন করে তারপরে জমিন করেন। তো এভাবে না, জমিন করার আরও অনেক ইজি ওয়ে আছে, সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান যে কীভাবে আরও সহজে জমিন করা যায়। কারণ ওইভাবে জমিন করলে অনেক সময় লাগে, অনেক সময় ব্যয় হয়। কীভাবে এক ক্লিকে আপনারা জমিনটা করতে পারবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো যদি আপনারা কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।